And hi beautiful ladies, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি যে টিউটোরিয়ালটা করব এটা হচ্ছে যারা আইব্রো প্লাক করো না, এবং আমি বলেছি যেহেতু একটা গ্রুপে যে পোস্ট করেছিলাম আমার নিজের ভিউটা যে আমরা আইব্রো প্লাক না করে কি করে সুন্দর করতে পারি, তো আমি বেশি কিছু আর বললাম না, তো না বলে আমি টিউটোরিয়ালটাতে ডিরেক্টলি চলে যেতে চাচ্ছি। তো আমাকে দেখতে পাচ্ছো, আমার আইব্রো এক ফোঁটাও করা হয়নি, আইব্রো আমি প্লাক করি না, এবং আমার আইব্রোটাকে শেপ করা না। তোমরা যেহেতু আমাকে আমি যে ছবিটা পোস্ট করেছিলাম সেটাতে আমার আইব্রো অনেক ভালো মতো করা ছিল, তো যেটার জন্য আমার কী কী লাগবে আজকে আমি দেখাচ্ছি। আমি আমার আগের টিউটোরিয়াল দেখেছিলাম, আমি একটা পেন্সিল ইউজ করছি, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কেউ কালো পেন্সিল ইউজ করবে না, সবসময় ডার্ক ব্রাউন একটা পেন্সিল ইউজ করবে। তো আমি ডার্ক ব্রাউন একটা পেন্সিল, আইব্রো পেন্সিল, এটা ম্যাগনিটিউডের, এটা আমি বাংলাদেশ থেকে নিয়েছিলাম, স্বপ্ন থেকে কিনেছিলাম, তো তোমরা সবাই সেখান থেকে কিনতে পারবে। তারপর এরকম একটা ব্রাশ, অথবা এটা যদি না থাকে তোমাদের ইউজ মাস্কারার ওয়ানটাকে ভালো করে ধুয়ে তোমরা এটাকে ইউজ করতে পারো। তো আমি দুইটাই ইউজ করি, আমি সবসময় এইটা বেশি ইউজ করি। এবং আইব্রো জেল, আইব্রো জেল যদি তোমাদের না থাকে তাহলে তোমরা মাস্কারা ওয়ানের মধ্যে হেয়ারস্প্রে স্প্রে করে তারপরে করতে পারবা, সেম কাজই করে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে একটা কনসিলার। তো কনসিলারটা এখন আমি এটা যেটা কিনেছিলাম এটা হচ্ছে একটা আইশ্যাডো প্রাইমার, বাট আমি এটাকে এখন একটা কনসিলার হিসাবে ইউজ করি, আমি আইশ্যাডো প্রাইমার হিসাবে ইউজ করি না। তো এখন আমি টিউটোরিয়াল চলছি, ফার্স্ট আমার পেন্সিলটা খুব ভালো করে শার্প করে নিয়েছি, এখন আমি আমার আইব্রোটাকে করা শুরু করব। মানে এখন কোন দিকে তাকাবো? তো ফার্স্টে এখান থেকে আমি শুরু করলাম, এই পর্যন্ত যে, তারপর আমার যেহেতু লেন্থটা একটু কম আমি এই পর্যন্ত লম্বা করবো আমার আইব্রো, তাই একটু লম্বা করলাম। এখন আমি উপর দিয়েও সেম জিনিসটা করব, বাট একদম সামনে কিন্তু খালি রাখবো। এই হয়ে গেল, আমি এই জায়গা এই এই দিকটা সবাই মনে রাখবে একটু ফিল করে নিতে, কারণ লাস্টের দিক দিয়ে পিছন থেকে মানে আইব্রো শেষের জায়গাটাকে ডার্ক করলে খুব সুন্দর দেখায়, বাট সামনে একদমই না, সামনে জাস্ট এই লাইনটাই কিন্তু ইনাফ। অনেকে এই জায়গাটা করে, বাট আমার কাছে এটা করলে খুব বিয়ার লাগে, দেখতে পাচ্ছ করার পর কেমন হয়েছে। তো আমি ম্যাসকারা ওয়ানটা ইউজ করবো, করে এটাকে পিছনের দিকে টানবো। যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর শেড আসবে, এখন আমি যেটা করব হচ্ছে এই কালার কারেক্টিং পেন্সিল অথবা কনসিলার দিয়ে নিচে আমি লাইন করব। যেটা আমার আইব্রোটাকে একদম ক্লিন একটা লুক দিবে, যেহেতু আমরা আইব্রো প্লাক করি না, আমাদের এক্সট্রা যে চুলগুলো আছে আইব্রোর সেগুলোকে আমরা হাইড করতে পারবো এটা দিয়ে। অ্যান্ড দেন এটাকে মিশানোর জন্য কেউ অনেকে ব্রাশ ইউজ করে, বাট আমি হাত দিয়ে জাস্ট হালকা করে রাব করে নিব, যাতে একদম মিশিয়ে ফেলবো না, তাহলে তো আর ওইটা থাকলো না। তোমাদের যদি কারো এটা না থাকে তাহলে তোমরা যে কোনো কনসিলার অথবা হালকা রঙের একটা ফাউন্ডেশন ইউজ করতে পারো। এখন আমি আমার বাকি আইব্রোটাও করে নেব। আমি যখন আইব্রো ফার্স্ট প্লাক করেছিলাম তখন আমি জানতাম না এরকম, আর তারপর আমি আস্তে আস্তে করে চেষ্টা করতে 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 আমার এত দূর আসে, তারপর আমি একদম যে ভালো মতো আইব্রো করতে পারি সেটা না, কিন্তু আমি চেষ্টা করেছি অন্তত, যাতে মানে আমার আইব্রোটা দেখেছিলে খুবই হালকা খুবই চিকন, যাতে সেটাকে একটু দেখতে ভালো লাগে, তাই আমি এরকম করে করি সবসময়। কারণ মেকআপ যখন করা হয়, আমি মেকআপ সবসময় খুবই ন্যাচারাল একটা মেকআপের মতো করি, কিন্তু আইব্রোটা খুবই ইম্পর্টেন্ট মেকআপ করার সময়। আমার আইব্রো অলমোস্ট ডান, এখন শুধু আমি এই আমার অ্যানাস্টেশিয়া বেভারলি হিলসের ব্রাউ জেলটা লাগিয়ে নিব। এটা লাগালে সারাক্ষণ মানে সারাদিন সুন্দর মতো থাকবে আইব্রোটা। সো আমার আইব্রো ডান, আই হোপ তোমাদের এটা খুবই হেল্পফুল হয়েছে এবং তোমাদের আমার ভিডিওটা পছন্দ হয়েছে, অ্যান্ড
আম রিয়েলি সরি, আমি এরকমভাবে রেডি হয়ে আসতে পারিনি, কারণ জাস্ট আইব্রোটা করার জন্য এসেছি। আমার ক্লাসের আগে আমি জাস্ট তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি, এই কারণে অনেক আনপ্রিপেয়ার্ডভাবে আমার ভিডিওটা করা, বাট হোপফুলি তোমাদের অনেক হেল্প হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি আমার ভিডিওটা লাইক করে থাকো, আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে অনেক হেল্পফুল টিপস দিব এবং আরও অনেক হেল্পফুল ভিডিও বানাবো। আর লাইক করো যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।